গলদার টাটকা চিংড়ি। সকালবেলায় ধরা মাছ, তাই না? এগুলোও তো, এগুলোও গঙ্গার মাছ। এগুলো ট্যাংরা না মাসি? ট্যাংরা আর চিংড়ি, আর এগুলো কি? এগুলো তিন কাটা। ও, সে পাতাশি ট্যাংরার মতো না? দারুন দারুন রান্না হবে না আজকে সারাদিন। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, যেটা অবস্থিত হচ্ছে কাটোয়া। তো কাটোয়ায় এই মন্দির থেকে সব কিছুর সূচনা শুরু হয়। এখান থেকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে যে সে সন্ন্যাস নিয়ে সে বৃন্দাবনের উদ্দেশ্যে এবং তার কৃষ্ণ প্রেমে তিনি জয়লাভ করবে, তো এখান থেকে যাত্রা শুরু করে। তো এইটা হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তো এই মন্দিরে তোমরা আসলে দেখতে পাবে প্রথমে জগন্নাথ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এবং গোপাল, তো তিনজনা একই সাথে বিরাজ রয়েছে এই মন্দিরে। আর এই মন্দিরে দেখো এই মূর্তি, এখানে নিত্য পুজো হয়। এবং এখানের মন্দির দেখতে পাচ্ছ ঠাকুরটাকে, আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখো যেখানে জগন্নাথ, গোপাল এবং গৌরাঙ্গ মহাদেব রয়েছে একসঙ্গে। তো তিনজনা একই সাথে বিরাজ করছে এই মন্দিরে। আর এই মন্দিরের এখানে সোনু উঠেছিল প্রণামী বাক্সে কিছু প্রণামী দেওয়ার জন্য। তো এটা নাকি নিষেধ, কারণ এই মন্দিরের বেদিতে কেউই চাপে না, পূজারী ছাড়া। তো এটা আমরা জানতাম না, তো পরেক্ষণেই আমাদের ব্রাহ্মণ এসে মানা করে দিয়ে গেল যে এইভাবে কাউকে উঠাবে না। কিন্তু তিনি এটা খুব ভালোভাবে বলেছিলেন, তো আমরা জানিনি, ফার্স্ট টাইম এরকম করেছি, এই ভুলটা করেছি। কিন্তু তোমরা কেউ আসলে এই ভুলটা কেউ করো না, এই মন্দিরে কেউ উঠার মানে নিষেধ। তো এই যে এখানের পূজারি রয়েছে যেখানে নিত্য পূজা হয়। আর এখানের মন্দিরে তোমরা দেখতে পাবে সামনে ভীষণ বড় একটা চাতাল, মানে অনেক লোকজনের সমাগম এখন বিকেলবেলায় আর এসেছি আমরা। তো দেখতেই পাচ্ছ মন্দিরে অনেকেই রয়েছে, আর এরা খুব বড় একটা মন্দিরের সামনেই কিন্তু চাতাল রয়েছে। তো এরপর আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো। আর এখানের মাহাত্ম্য কিছু কথা আমাদের শোনাচ্ছিলেন ঠাকুরমশাই, তো সেটাই আমরা শুনছিলাম। আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। তো এরপর আমরা সামনে একটু এগিয়ে যাচ্ছি, এখানে একটা বিশেষ মাহাত্ম্যের কথা আমি তোমাদের শোনাতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে অশ্বত্থ যে বেদি করা রয়েছে, তো এই গাছের নিচেতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার মাথা মণ্ডন করে এখান থেকে তিনি তার যাত্রা উদ্দেশ্যে রওনা শুরু করে। তো এখান থেকে তিনি তার যাত্রা রওনা করে এবং তার সফলতা অর্জনও করে। তো তিনি প্রথম সিদ্ধ পুরুষ যে তার কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তার যে উদ্দেশ্য তা সাধন করেছিল, বৃন্দাবনে তিনি কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। আর এই বেদিতেও কোনো মানুষের ওঠা মানে ওঠা পা রাখা নিষেধ জারি করা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে টোটাল মন্দিরটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সেখান থেকে মাথা মণ্ডন করেছিলেন, তো সেই দেখো গাছের তলা। তো এই যে বেদিটা দেখতে পাচ্ছ, আর এই যে এখান থেকেই তিনি এখান থেকেই মাথা মন্ডন করে
তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পেলে যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর এই যে সামনের গেটটা, এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অন্য কোথাও যাওয়ার আছে তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো এই যে আমরা এখন কাটোয়া বাজারের মধ্যে রয়েছি, তো এখানে কলকাতার আলিয়া বিরিয়ানি, এটা বলে খুব ভালো খেতে, তো এখানে সঙ্গে আমরা কিনলাম, তো এখান থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে তারপরে আমরা টোটোতে আবার মোমো কিনে নিয়েছিলাম। তো মোমো জানি না এখন আমরা বাড়ি গিয়ে সব খাবো, কারণ এখানে খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তারপরে এখন খুব মেক করেছে বলে মেসে ফোন করেছে যে এরপরে দেরি করে আসলে ঘাটের নৌকা বন্ধ হয়ে যাবে, তো আমাদের পারাপার করতে খুব অসুবিধা হয়ে যাবে। তো আমরা এখন নৌকায় চেপে গেছি, এই দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে, আর আর এখন এক এক করে লোক আসছে, এই কারণে নৌকাটা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছে, তা সবাই একসাথে আসলে তারপর একসাথেই পার হয়ে যাবে, কারণ খুব মেঘ করেছে, এরপরে কিছুক্ষণ বন্ধই থাকবে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই কারণে অনেকগুলো ঘাট বন্ধ হয়ে গেছে। তো দেখো একদমই অন্ধকার হয়ে গেছে আর নৌকা পুরো ভর্তি মানুষ, তো এখন আমরা পার হয়ে যাবো ওই পারে। তো চলো টোটো ভাই বলে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বিরিয়ানি মোমো সবটাই খাচ্ছে। সোনুকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খালি গায়ে রয়েছে, প্রচন্ড গরম, এই কারণে সবাইকে আর দেখালাম না। তো এই পর্যন্তই থাকলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে।